সাজে না বোঝে না মনেরই আঁচল, হয়ে যায় দুজনে প্রেমে পাগল। সাজে না বোঝে না মনেরই আঁচল, হয়ে যায় দুজনে প্রেমে পাগল। Excuse me. একা একা মানে চিনতে পারছেন না? বুঝি তো এটার সাথে একার কি সম্পর্ক? সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক হতে কতক্ষণ? আপনি কিছু বলতে চান? বলতে চাইলে নির্ভয়ে বলে ফেলেন, আমি একা আছি। এরকম একজন সুন্দরী মহিলা মেয়ে যদি একা বসে থাকে দেখতে কিরকম খারাপ লাগে না? কফি খাবেন? সুন্দরী মহিলা যখন মানে মেয়ে যখন কফি অফার করে তখন কি করে না করি বলেন? এক্সকিউজ মি, আরেকটা কফি। অনলি কাপ, নো কফি। কেন আপনি কফি খাবেন না? কফি তো আছে। মানে আপত্তি আছে? যদি শেয়ার করে খাই দুজনে তাহলে সম্পর্কটা আরো একটু অটুট হয়ে গেল না? এক কফি শেয়ার করছি। থ্যাংক ইউ। হাতটা ভেঙেই ফেললাম। আরে কিনেন না। দেখিটা আপনার প্রাপ্য, প্লিজ অর্ধেক হাট নিয়ে নিন। নিয়ে নিস তো। সো ফ্রেন্ড, বন্ধু তো আমরা হয়ে গেছি, তা না হলে কি একসঙ্গে বসে কফি খাচ্ছি? থ্যাংক ইউ। তো বন্ধু তো এখন শুধু অফলাইনে, অনলাইনে হয়ে যায়। মানে এফপিতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকাউন্ট আছে তো নাকি? হুম। গুড। এস এন মজনু, আমার আই। লায়লা মজনু, রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। তার আগে আমার একটা কোশ্চেন ছিল যে আপনার এফবিতে কজন মেয়ে ফ্রেন্ড আছে? অনেক মেয়ে ফ্রেন্ড আছে কিন্তু নো জিএফ। চ্যাটিং হয়? হয়নি, তবে হবে। সাউথ আমেরিকা, তারপর ইউরোপে বিভিন্ন আইডিয়াস কোল্যাবোরেট করে আমি চিন্তা করলাম যে কিভাবে আমরা একটা বাংলাদেশে ওই আইডিয়াটা ট্রান্সফার করে এখানে করতে পারি। সো ওইটা চিন্তা করে আসলে উই কন্ট্যাক্টেড আওয়ার হুজ দ্য ফাউন্ডার অফ গ্রে স্টুডিও। সো
Thank Thanks. You, Grey Studio, Studio, for this beautiful, beautiful home. Home. দাঁড়াও, এদিকে আসো। কটা বাজে এখন? ১২টা। রাত ১২টা পর্যন্ত বাসা বাড়ি কি করো তুমি? কোনো ভদ্র ছেলের বাবা রাত ১২টা পর্যন্ত বাসার বাড়ি থাকে? লাইফ নিয়ে একটু সিরিয়াস হও, নিজের জন্য সময় দাও, আমার জন্য সময় দেওয়া লাগবে না। সারাদিন বাইরে বাইরে কি করো? কোথায় যাচ্ছ? ঘরে। খাবা না? ক্ষুধা নেই। তুমি জানো না যে আমি তোমাকে ছাড়া ডিনার করতে পারি না? আবার কই যাও? ঘরে। ঘরে কেন? হাত মুখ ধোবো না। যাও বাথরুমে ঢুকে সিট কানেক্ট আটকে আবার আধা ঘন্টা করে সময় নষ্ট করো না। আমি কোথায় আধা ঘন্টা সময় নষ্ট করি? সিট কানেক্ট কটা বাজে? কটা বাজে মনে হয় ১২টার একটু বেশি বাজে। তোমার কোনো কমন সেন্স নাই না? আছে তো, সেন্স আছে। কেন মা, আমি কি কোনো ভুল করেছি? তুমি কেন কোনো ভুল করবা? তুমি তো কোনো ভুলই করো নাই, ভুল করছি আমি? না, এই যে তোমাকে ফ্রিডম দিয়ে রাখছে, এটা আমার সবথেকে বড় ভুল। হ্যাঁ, ফ্রিডম দিয়েছো, কিন্তু আমি তো কোনো ফ্রিডমের মিস ইউজ করিনি মা। রাত ১২টা বাজে কোনো মেয়ে বাসার বাইরে থাকে না? কি করো তুমি বাইরে? আড্ডা বাজি করো না? না 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 না, আজে বাজে ছেলের সাথে আড্ডা বাজি করা শিখছো? না না না। তাহলে কি করো তুমি আমাকে বলো। সরি, আর হবে না। তুমি প্রত্যেক দিন একই কথা বলো, একইভাবে লেট করো, আর প্রত্যেক দিনই বলো যে আর হবে না। এনিওয়েজ, ফ্রেশ হয়ে নাও, যাও একসাথে খাবো। আমার তো ক্ষুধা নেই। তুমি জানো না আমি তোমাকে ছেড়ে খাই না। ও হ্যাঁ, আচ্ছা আয়, আমি তোকে নিয়ে যাতে বসে বসে খাইয়ে দিচ্ছি, চল চল। দরকার নেই, আমিও খাবো না। সরি। কি লুকালে তুমি? কি কই, তোমাকে আমি কি বলছি? রাতের বেলা ঘুমাইতে বলছি না? হ্যাঁ, আমি তো ঘুমিয়ে গেছিলাম। না, তুমি কোথায় ঘুমাইছো? তোমার এই যে ফোনের এখনো তো লাইট জ্বলতেছে এখানে, আমি তো দেখতে পাচ্ছি। তুমি ফোনে কথা বলছিলা না? কার সাথে কথা বলছিলা তুমি? না, কার সাথে কথা বলবো? তোমাকে না বলছি যে ফোনে কথা বলবো না, রাত জেগে ফোনে চ্যাটিং করবো না? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। তোমার সাথে এখন এসব যায়? রাতের বেলা ঠিকঠাক মতো ঘুমাও না তুমি। যাও না, তুমি কেন আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করছো? সে ফোনটা বন্ধ করো। এরপর যদি দেখছি ফোনে কথা বলতে, তাহলে কিন্তু খবর আছে তোমার। আমি ওই যে একা একা মানে ওই যে
এক মগ কফি নিয়ে বসেছিলেন একা, ওই আমি গিয়ে ভাগ বসালাম। মজনু রাইট? এত রাতে মজনুর ফোনটা পেয়ে বিরক্ত হননি তো? এই যে একা একা এতটা বিরক্তিকর সময় আপনি যখন ফোন দিলেন না, এই সময়টা তখন ভীষণ সুন্দর হয়ে গেল। আপনার কথা শুনে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আপনার সঙ্গে কথা বলে কিন্তু আরাম আছে। কথা কিন্তু সবার সঙ্গে বলে আরাম পাওয়া যায় না। তাহলে তো একটু রাত হলে রাত বিরাতে ফোন দিতে পারি, কথা বলতে পারি, তাই না? সময়গুলো সুন্দর করতে পারি। হ্যাঁ, সেটা পারি। আমি করতেছো কেন তুমি? না, এই রং নাম্বার। রং নাম্বার তো আমি আমি করবা কেন? আমি আরেকবার যদি দেখছি এসে যে তুমি ঘুমাচ্ছ না, বারবার আমার কাছে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছ, যাও তো এখান থেকে। মা, আমি না তোমার মেয়ে, তুমি না আমার মা। তোমার কি মনে হয় যে আমি বোকা শোকা? তুমি যা বুঝবে আমি সব বুঝে যাবো। তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলছো, তুমি ভাবছো আমি বুঝতেছি না? না, কে ফোন দিছিল? কে ফোন দিছিল? একটা লোক। একটা লোক মানে কোন লোক? মা, তোমাকে কতবার করে বুঝাবো বলো তো যে তুমি রাত বিরাতে এরকম আজে বাজে লোকজনের সাথে কথা বলবা না। এখন কোনো টাইম কারোর সাথে কথা বলে রাত বাজে 12টা? না না না, আর জীবনে কখনো বলবা কথা? না না, দেখে তোমার ফোনটা দেখি। আর কথা বলবো না মা, তোমাকে কিন্তু লাস্টবারের মতো বলতেছি, রাত বিরাতে এরকম করবা না, ফোনে কথা বলবা না, জীবনেও না। ঘুমাবা? ঘুমাবো। আর যদি না না শুনো আমার কথা, আমি কি করবো জানো? ফোন নিয়ে নিবা। এক্স্যাক্টলি, ঘুমাও। যা সাতার ফোন সার সার, যাও যাও, একদম ঘুমাচ্ছি। কাঁথা গায়ে দিয়ে ঘুমাবো? হ্যাঁ ঘুমাও। একদম মুখ ঢেকে ঘুমাচ্ছি। ফোন টাচ করবা না কিন্তু। না, আরে আমার মেয়ে এসেছিল। আমারও ছেলে চলে আসছিল। আপনার নাম মজনু, অথচ আপনি কিছুই বোঝেন না। না পান করা খামে তোর চির চেনা নামে, কিছু গল্প পাঠালাম কুড়িয়ে নে, চাঁদ তারা ছাড়া তুই দিয়ে তোর ইশারা, আজ সুখের জানালা খুলে দে। তুমি বসা কেন? ও বসা কেন? তোমার ফোনটা না ওখানে রাখ। কি করতেছো দেখি? ফোন দাও। এই যে আমি ঘুমাই। ফোনটা দাও, ফোনটা দাও। আমি ঘুমাচ্ছি। ফোন দাও, ফোন দেখি। ঘুমাচ্ছি আমি। আরেকবার যদি আসে তোমাকে দেখছি না। এই উঠতেছো কেন? অফিস যাচ্ছ? প্রতিদিন তাই তো যাই,
কিছু বলবা? না। এরকম হাত নাড়াচ্ছো কেন? কি ধরনের বদ অভ্যাস তোমার? ছোটবেলা থেকে দেখছি এরকম হাত নাড়াতে থাকো। এমনি হয়ে যায়। এখন আবার হাতটা স্টিফ করে রাখছো। কিছু টাকা লাগবে, টাকা লাগতো, কিছু টাকা লাগতো। কী করবো তুমি টাকা দিয়ে? তুমি তো যা চাচ্ছ তাই পাচ্ছ। ওই কালকে একটা কাজ ছিল। শুনো, বাইরে যে বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করা বন্ধ করো। দরকার হলে বাসায় রেস্ট নিতে পারো না? তা ঘরেই থাকি বন্ধু বান্ধব। কী করেন? একটা এরকম তিনটে লাগতো। তিনটা দরকার ছিল মানে আরো 1500 টাকা, মানে 2000 টাকা। তুমি 2000 টাকা দিয়ে কি করবা? তুমি কি নষ্ট হয়ে গেছো নাকি বাবা? নেশামানি করো? তাহলে তুমি কি করবা 2000 টাকা দিয়ে? থাকলে লাগবে না, থাক। টাকা ইনকাম করতে কষ্ট হয় অনেক, বুঝছো? মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা ইনকাম করি, টাকাটা প্রপার জায়গায় খরচ করি। নাও, বাজে ফ্রেন্ডদের সাথে সঙ্গ দোষে লোহা ভাসে বলো না, আর তোমার নামে যেন কোনো কমপ্লেন না শুনি আমি। থাকো। কল্পনা দেখতাম একটা বাসা নিয়ে, এ বাসা আসার পরে কল্পনাটা আমার 100% পূরণ হয়ে গেছে। আমি আমার ফ্যামিলি থাকার জন্য একটা মনের মতো ফ্ল্যাট চাচ্ছিলাম, পরে আমি ডিডিসি খুঁজে পেলাম। আমরা আগে ফার্স্টে 3-ডাইমেনশনাল একটা প্ল্যান রেডি করি। একটা ক্লায়েন্ট যখন আসে সবগুলো একটা প্ল্যাটফর্মের আন্ডারে পেয়ে যায়। মা, কি অফিস যাচ্ছিস? হ্যাঁ। বাহ, খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে তোকে। ভীষণ দেখতে হবে না, কার মতো হয়েছে? একদমই মার মতো। মার যার এত সুন্দর সে সুন্দর হবে না? কখন ফিরবি মা? কেন, প্রতিদিন যেটা আমি ফিরি। ও, কিছু লাগবে? হ্যাঁ লাগতো। কি মানে, আমার তো শাড়ি আছেই অনেক, তুই তো ভালোই জানিস। মানে তোরা যে ট্রেন্ডি ফ্যাশনের শাড়ি পরিস না, মানে যেটা পরলে ভীষণ স্মার্ট লাগে, ওইরকম একটা শাড়ি লাগতো। মা, তুমি শাড়ি দিয়ে কী করবা বলো তো? তুমি নিশ্চয়ই কোনো বকেটে ছেলে পেলের সাথে আড্ডা দেওয়া শিখছো না? না, তুমি শাড়ি পরে গিয়ে আড্ডা দিবা ওদের সাথে? না না না। তাহলে মা, তুমি কি প্রেম করা শিখছো না? প্রেম করতেছো মা? মা সত্যি করে বলো, তুমি প্রেম করতেছো না? তুমি শাড়ি পরে ডেট করতে যাবা? হ্যাঁ মা, তুমি কেন বুঝো না একটা ব্যাপার, তুমি তো সহজ সরল একটা মানুষ। এখনকার যুগ একদমই ভালো না, খুবই বাজে। এখনকার ছেলেপেলেরা 2 নাম্বার, তোমাকে পটায়ে তোমাকে ভাঙায় খাবে। তোমাকে আজকে বলবে এক কথা, 2 দিন পরে দেখবা কথার কোনো ঠিক নাই, সব উল্টায় গেছে। কী করবা তখন তুমি? তুমি তো সহজ সরল মানুষ, আমাকে তো কিছু বলবা না, আমাকে তো এমনিও কিছু বলো না। সহ্যও করতে পারবা না কষ্টে? রাতের বেলা বেডে শুয়ে শুয়ে বালিশ ভেজানো ছাড়া আর কোন উপায় থাকবে না, বুঝছো? যাই আমি। আমার মজনু কি তাহলে আমার সঙ্গে প্রতারণা করবে? আমার মজনু কি তাহলে আমাকে ভাঙিয়ে খাচ্ছে? না, আমার মজনু কখনো আমার সঙ্গে এরকম করতে পারে না। আমার মজনু অনেক ভালো, আমার মজনুকে আমি চিনি। কাঁদতেছো কেন? আমি কি খারাপ কিছু বলছি তোমাকে? না মা, খারাপ কিছু না। ওই যে মানে তুই যা যা বললি, যারা প্রতারিত হয়েছিল ওদের কথা ভেবে কান্না চলে আসছে আর কি। আরে বাবা, আমি তো কথার কথা বলছি, তুমি আবার রিয়েক্ট করলা কেন? না, তা কাঁদবো না, কাঁদবো না। আচ্ছা শোনো, ওই যে আমার রুমের ওয়ার্ড্রোবের ভেতরে 5 নাম্বার শাড়িটা আছে না, ওটা নিয়ে নিও। ওটা 5 নাম্বার শাড়ি? হ্যাঁ, ওটা ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে মা, কিছু টাকা হবে? তুমি টাকা দিয়ে কী করবা?
টাকা দিয়ে আমি বুঝে গেছি সবকিছু। তুমি নিশ্চয়ই নেশাবানি করা শিখছো না? হ্যাঁ, তুমি তুমি শিশা লাউঞ্জে যাবো, তুমি শাড়ি পরে বকেটের ছেলেদের সাথে শিশা লাউঞ্জে গিয়ে শিশা খাবা। আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তো তোমার মেয়ে, আমার সাথে গিয়ে খাও, তোমার এইসব করার তো দরকার নেই এই বয়সে এসে। মা না না না, আমি আমি শুধু কফি খাবো, কফি। শিওর? আল্লাহর কসম, আমি শুধু কফি খাই, আর কিচ্ছু খাই না তো। এই যে ধরো, আরেকটা নোট দিলে ভালো হতো। কেন, আরেকটা নোট কেন লাগবে? মানে 500 টাকায় তো 2 কাপ কফি খাওয়া যায় না। তুমি কি বাজে মানুষের সাথে আড্ডা বাজে করতে যাবা নাকি কফি খাইতে যাবা? 500 টাকা দিছি, একটা কফির বিল হবে 500। কফি খাই, ঠিকঠাক মতো বাসা চলে আসবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একা খাবো, একাই খাবা? একা, কিছু লাগলে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, হারা যাও না আবার। টাটা টাটা টাটা। দাঁড়িয়ে থাকবো, উচিত হবে না? তাহলে কফি উচিত হবে। যত যা খুশি আজ তোকে ঘিরে, তুই আমার লেখা উপন্যাস, কত ভালোবাসি তুই আমার প্রতিটা নিঃশ্বাস, সাজে না বোঝে না মনেরই আঁচল, হয়ে যাই দুজনে প্রেমে। হাতটা ধরলে কি হয়, আমি তো পড়ে যাব। আরে পড়ে যাব তো আমি। এখন মনে হচ্ছে আমি আর রিক্সা থেকে পড়বো না। আমিও স্যার আপনাদের মিল্কশেক। থ্যাংক ইউ। মিল্কশেক কেন, আমি তো কফি খেতে চেয়েছিলাম। আপনাকে দেখার পর থেকে এমনিতেই আমার ঘুম নেই, তারপর কফি খেলে আরো ঘুম আসবে না, সেই জন্যই মিল্কশেক। এক্সকিউজ মি, আরেকটা গ্লাস দিন। কেন আরেকটা গ্লাস? কেন, সেদিন তো একটা কাপ ছিল। সেদিন কফি একটা ছিল কিন্তু কাপ দুইটা ছিল, আমরা একটা কফি দুজন দুটা কাপে শেয়ার করে খেয়েছিলাম। এখন তো বন্ধু, একটা কাপ তো বাড়তি। এক্সকিউজ মি, লাগবে না, ইটস ওকে। এই একটা গ্লাসে দুজন খাবো? হুম, একটা গ্লাসে কি খাওয়া যায় নাকি? কেন খাওয়া যাবে না, বন্ধু হলে খাওয়া যায়। একবার আপনি খাবেন, একবার আমি খাবো, আমি খাবো, আপনি খাবেন, আপনি খাবেন, আমি খাবো, আমি খাবো, আপনি খাবেন। লোকে কি বলবে? কেউ দেখবে না। কি আশ্চর্য, এটা আমার দ্বারা সম্ভব না। কেন, সবাই কি চোখ বন্ধ করে থাকবে? চুরি চুরি মন খালি তোর খোঁজে নিখোঁজ। ঠিক আছে, আপনি আগে শুরু করুন।
আকর্ষণ করে। লেট ইজ ফার্স্ট আপনি 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 লেট ইজ ফার্স্ট যা খুশি আজ তোকে ঘিরে তুই আমার লেখা উপন্যাস কত ভালোবাসি এই মন জানে তুই আমার প্রতিটা নিশা সাজে না বোঝে না মনেরই আঁচল হয়ে যায় দুজনে প্রেমে পাগল সাজে না বোঝে না মনেরই আঁচল হয়ে যায় দুজনে প্রেমে পাগল কেন প্রেমে পড়া কি খারাপ কিছু নাকি মানুষ প্রেমে পড়তেই পারে আমিও প্রেমে পড়তে পারবো না তুমি প্রেমে পড়তে পারবা না না পড়বো না তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অলরেডি পড়ে গেছো পড়বো না বলতেছো কেন তোমার চোখে মুখে প্রেম কি নাচ কি আহা রে মা একটা কথা আমাকে বলো তো তোমাকে না কতবার করে বলছি যে এই জিনিসগুলো করা যাবে না না মা তুমি অনেক সহজ সরল একটা মানুষ তুমি বুঝতেছো না এই সোসাইটিতে অনেক বাজে বাজে ধরনের লোকজন থাকে এই যে তুমি প্রেম করবা নিজে নিজে কষ্ট পাবা আমাকেও হার্ট করবা আরে ধুর আমি প্রেম টেম করছি না এসব ফালতু জিনিস আমি করবো কেন আমি মা না তাহলে তোমার বিহেভিয়ার এমন কেন আহা বিহেভিয়ার এমন কেন ওই যে একটা কথা আছে না যে মানুষ বুড়ো হয়ে গেলে শিশু হয়ে যায় আমার বয়স বেড়েছে না সেই জন্য আমি শিশু হয়ে গিয়েছি আমাকে এখন চকলেট দিতে হবে আমাকে এখন আইসক্রিম দিতে হবে আইসক্রিম দাও চকলেট দাও 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 খাবো 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 কিন্তু প্লিজ তুমি কথাটা মনে রাখো আমাকে হার্ট করো না তো ঠিক আছে ওকে ঠিক আছে ওকে বাই গান গাও কি জানিস ছিল গানটা আজ আমি দেখছি আমি এখন নামাজ করব আমার মজনুর জন্য দোয়া করব হে আল্লাহ আল্লাহ আমি যেন সব দিক সামলাতে পারি আল্লাহ আন করা খামে তোর চির চেনা নামে কিছু গল্প পাঠালাম কুড়িয়ে নে চাঁদ তারা ছাড়া তুই দিয়ে তোর ইশারা আজ সুখে কি হয়েছে তোমার কি করতেছো বাবা তুমি কি সমস্যা তোমার তোর মধ্যে এত চেঞ্জ কেন সারাদিন তুমি যদি এরকম গান শুনে শুয়ে বসে কাটাই দাও তাহলে তোমার এখন হবে তোমার একটু স্টেবল হইতে হবে না হ্যাঁ ওই স্টেবল হওয়ার জন্য একটু কথাবার্তা বলা দরকার কি প্ল্যান করতেছো তুমি এক্স্যাক্টলি ওইটা জানতে চাচ্ছি যে প্ল্যানটা কি তোমার যদি বলো বাবা তোমার কিছু একটা করা তো উচিত বাবা এখন আমার বয়স হয়েছে না আমি তখন একটা স্টেবল জায়গায় আছি এক্স্যাক্টলি আমাদেরকে যেটা করতেই হবে
তা আমার কয়টা দিন পর আমি কি করব? আমার তো বিয়ে শাদী করার বিষয় আছে, আমি বিয়ে শাদী করব, ঘরে বউ আসবে, বাচ্চা কাচ্চা হবে, আমার একটা আলাদা সংসার হবে। আর এখনকার মেয়েদেরকে দেখো না তুমি কি হয়, ওরা আলাদা একটা স্পেস চায়, নিজের মতো করে সংসার গুছাতে চায়, এইগুলো তখন কি হবে তোমার? তোমাকে কে দেখবে? আমার কি তখন আলাদা করে তোমাকে দেখার সময় পাবো আমি? তা ঠিকই, মানে বর্তমান সময়ে একটা চাহিদা আছে যে স্পেস দরকার, বাচ্চা কাচ্চা এখন হবে না, থাক পরে। সেইটাই জানতে চাইছিলাম, মানে কি করা উচিত হবে আমার? মানে বাচ্চা কাচ্চা কোত্থেকে হবে বাবা? বিয়ে শাদীটাকে করি, তারপর না বাচ্চা কাচ্চা হবে, সে দেখা যাবে। কিন্তু এখনকার মেয়েদের তুমি তো দেখছোই যে একটু ওরা আলাদা করে স্পেস চায়, ওদের মতো করে একটু সংসারটা সাজাতে চায়। বিষয়টা এমন না যে তোমার প্রতি রেসপেক্ট থাকবে না, অবশ্যই তোমার প্রতি রেসপেক্ট থাকবে, কিন্তু আবার একটা সুন্দর ব্যালেন্স থাকবে। তুমি তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো তাহলে কি করবো আমি? হ্যাঁ, কিছু একটা করা দরকার, নিজের জন্য সময়টা দেওয়া দরকার। আসলে আমি ভাবছিলাম কি জানো, মানে স্পেসটা কিন্তু খুব দরকার, যে জীবনের ক্ষেত্রে আসলে মানে পরিকল্পনাটা নিয়ে যেটা ভাবছিলাম সেটা হলো যে মানে জীবন তো অনেক দূর গিয়েছে, এখন এমন যদি হয় যে ধরো আমার কাউকে ভালো লেগে গেল, তাকে আমি যদি বিয়ের প্রপোজ করি, যদি তোমার আপত্তি না থাকে। এখনো আমার কথা বললে না ফাহাদকে, নাকি বলার সাহস হয়নি? আরে সময় তো এখন শেষ হয়ে যায়নি না, শিগগিরই বলে ফেলাটা উচিত হবে, আর দেরি করা উচিত হবে না। ঠিক আছে, আমারও আর দেরি করা উচিত হবে না, আমারও শীঘ্রই বলে ফেলাটা উচিত হবে। কাকে? জেরিনকে। ও তুমি আমার কলি যে টুকলা মেয়ে, তোমার সাথে একটা লোক ছিল, কে ওই লোক? কে? মজনু। কি করে উনি? কিছু না। তুমি আজে বাজে বেকার লোকজনের সাথে কেন ঘুরবা? তুমি একটা ব্যবসা করে জব করে এরকম একটা মানুষের সাথে ঘুরো, আমি তো মানা করি নাই তোমাকে। মানে তোমার না আসলে মান সম্মান কিছু নাই, নিজেরটা তো নষ্ট করছো, আমার মান সম্মানটাও নষ্ট করছো। এনাফ, আজকের পর থেকে তোমার বাসার বাইরে যাওয়া বন্ধ।
আমি যখন অফিসে যাব তালা লাগায় যাব, যখন অফিস থেকে আসবো তালা খুলবো। তুমি বাসার মধ্যে থাকবা, খাবার টাবার সব দিয়ে যাবো, রান্না করবা, টিভি দেখবা। না না না, তোমার নিজের ফ্রিডম নিজে নষ্ট করছো। না এই কথা বলবা না একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ লায়লা বলো। কালকে থেকে তো আর আমরা দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? আমার মেয়ে জেরিন, ও মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে। ও বলেছে আমাকে তালা বন্ধ করে রাখবে, বাইরে কোথাও যেতে দিবে না। বন্দি করে রাখবে মানে কি? আটকে রাখবি? শোনো, এই লায়লা শোনো, কার সাথে দেখি? না না, আজকের পর থেকে তোমার ফোনও নাই। কি বুঝাও তুমি আমাকে? ওরা ফোন দিছে তোমাকে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল সমস্যা হলে ফোন দেবে না আমাকে? তুমি বুঝতে পারছো না, আমার তো বয়স হয়েছে, তোমাকে বুঝতে হবে তো। সবসময় খবরদারি করো কেন তুমি আমাকে? বাবা, আমি না তোমার ছেলে, আমি না বুঝি। তুমি যখন মিথ্যা কথা বলো, তুমি যখন ধরা খাও, তুমি বুঝো না? আমি এটা বুঝি। এতে কি ধরা খাওয়া আছে? এটা স্বাভাবিক ব্যাপার। একটা লায়লা, তুমি বুঝতে পারছো? তাকে আটকে রাখা হয়েছে, তুমি বুঝতে পারছো না কিচ্ছু? কি করতেছ? আমি না বুঝতেছি না। বুঝবা না, তাকে আটকে রাখা হয়েছে, তুমি বুঝতে পারছো? সাউথ আমেরিকা, তারপর ইউরোপে বিভিন্ন আইডিয়াস কোল্যাবরেট করে আমি চিন্তা করলাম যে কীভাবে আমরা একটা বাংলাদেশে ওই আইডিয়াটা ট্রান্সফার করে এখানে করতে পারি। সো ওইটা চিন্তা করে আসলে উই কন্ট্যাক্টেড আওয়ার হুজ দ্য ফাউন্ডার অফ গ্রে স্টুডিও। সো থ্যাংক ইউ গ্রে স্টুডিও ফর দিস বিউটিফুল হোম। লায়লা, লায়লা, আপনি কে? এখানে কি চাই? লায়লা কে? কে আপনি? সেটা তাকেই বলি। দেখুন, আমি ওনার মেয়ে, আপনি আমাকে বলতে পারেন। আপনি জেরিন? জি। হ্যাঁ, লায়লা কোথায়?
লায়লাকে এই বাড়িতে আটকে রাখা হয়েছে। আপনার আমার মার সাথে কি কাজ? বললাম তাকেই বলবো। হাতে কি হয়েছে? হাতটা আসলে দেখি দেখি কেটে গেছিল। কিন্তু আপনাকে কেন বলবো? আপনি কে? হ্যাঁ আমি মজনু। ও আপনি সেই লোক যে প্রত্যেক দিন আমার মাকে ফোন দেন, তাই না? যে আমার মার সাথে রিকশায় ঘুরতেছিলেন হাত ধরে। আবার আপনি আবার হ্যাঁ বলছেন, আপনার লজ্জা লাগে না কি? না আপনি আমার সামনে দাঁড়ায় আমার মার নামে এই ধরনের কথাবার্তা বলছেন, আপনার লজ্জা লাগে না? না না যেদিন তুমি ভুল বুঝছো, তোমার তোমার মায়ের সঙ্গে যেটা আমার হয়েছে সেটা হলো যে একদিন একটা জায়গায় হালকা স্পর্শ লেগেছে, তারপর থেকে মনে হলো আমরা একে অপরকে বহুদিন ধরে চিনি। আপনি কিন্তু যাতা বলতেছেন। হ্যাঁ আর আপনি আমাকে তুমি করে কি কারণে বলতেছেন? আমি কি আপনার তুমি হই? হ্যাঁ কেন, তুমি তো আমার মেয়ের মতো। মেয়ের মতো? আমি কখনোই আপনার মেয়ে না, ঠিক আছে? মেয়ের মতো হইতে পারে কিন্তু আমি আপনার মেয়ে না, আমি আমার মায়ের মেয়ে, ঠিক আছে? না না মেয়ের মতো হয়ে যাবে, আমার মেয়ে হয়ে যাবে তুমি। আপনি কি জানেন না একটা মেয়ের মানুষ সাথে কি করে কথা বলতে হয়? একটা মেয়েকে ভদ্রভাবে প্রথমবার দেখা হলে তুমি করে বলতে হয় না, আপনি করে বলতে হয়। ম্যানারলেস, আপনি ম্যানার পর্যন্ত জানেন না। কি করেন আপনি? আমি বর্তমানে কিছু করছি না। কিছুই করেন না? বেকার। ও মাই গড, তাহলে তো এখন ইন্টেনশন আরো ক্লিয়ার। এই হাতে লাগবে, এরকম করো না। আপনি আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবেন না। আপনি আমাদের বাড়ি দখল করতে আসছেন, তাই না? আপনি আমার বাবার সম্পত্তি দখল করতে চান। কিভাবে আপনি একটা বেকার মানুষ আমার মাকে পটিয়েছেন? আপনার লজ্জা লাগে না? আপনি নিজের চেহারা দেখছেন, আপনার বয়স দেখছেন, আর আমার মায়ের বয়স দেখছেন? এই বয়সে আপনাদেরকে কি এগুলো করা মানায়? দুজনের বয়স তো কাছাকাছি। দুজনের বয়স কাছাকাছি হলো এই বয়সে এইসব জিনিস মানায় না। এই শুধু লায়লাকে চাই, লায়লা। এই যে আপনি চিল্লাবেন না, আপনি এইভাবে করে কথা বলতে পারেন না আমার। তুমি হাতটা তো নাড়িও না, হাতে অসুস্থ আর রক্তপক্ত পড়েছে, দেখি দেখি দেখি। আপনি খবর তো, আপনি আমার হাত ধরবেন না। আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান, না হলে আস্তে 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 আপনাকে বলতে হবে আমি কি করবো। আপনি এখান থেকে এখনই বের হয়ে যান, না হলে আমি আপনার ঠ্যাং ভেঙে আপনাকে 14 শিকের ভিতরে ঢুকাই দিব। আমি তো লায়লাকে ছাড়া যাব না। সেলাই লাগছে নাকি হাতে নাকি? আপনি আমার মা মানে, আপনি যান প্লিজ প্লিজ যান। আপনি যখন না যান আমি কিন্তু বাড়ির লোকজন দারোয়ান ডেকে আপনাকে কিন্তু অপমান করবো। যান, আপনি যাবেন? আমি তো লায়লাকে ছাড়া যাব না। লায়লা আপনাকে যেতে বলছি না, যান প্লিজ। বেরন বেরন লায়লা, এই বেরন বেরন, যান যান, খবর দাও এখানে আসবেন না। লায়লা ফাহাদ কেমন আছো বাবা? সুটকেসটা এখানে রাখলাম। এক্সকিউজ মি, আপনি কে? আমি লাইলি, তোমার বাবা শক করে লাইলা ডাকেন, দুইটাই ডাকেন। তোমার আব্বুকে তাড়াতাড়ি ডাকো। আব্বু শক করে লাইলা ডাকে মানে? আরে আমি পালিয়ে এসেছি তো, তোমার আব্বুকে ডাকো। আপনি পালিয়ে আসছেন কেন? তোমার আব্বুর কাছে পালিয়ে এসেছি, তাড়াতাড়ি আব্বুকে ডাকো। আপনি লক্ষ্মী ছেলে পাবে, ডাকো ডাকো। আব্বা মিষ্টি ছেলে একটা। আব্বা আরে কি আব্বা আব্বা করছে জানো? আমার মেজাজটা খারাপ, তখন থেকে আমি ইয়ে করছি তো আব্বা আমরা। লায়লা লায়লা তুমি আসছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে পাবো না আমি। লায়লা ও এসে পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ছেলে ফাহাদ, ফাহাদ ও হচ্ছে আমার লায়লা, আমার জিএফ। জিএফ জিএফ গার্লফ্রেন্ড? মা হয়ে যাব। কোথা থেকে মা হবেন আপনি? না না মাটা হওয়া যাবে না, ওটা ওর পরের ব্যাপার, মানে মানে সম্পর্কে মা হয়ে যাবে, মানে ওর মা হওয়া হবে। ইয়ে ভারী লক্ষ্মী ছেলে, ভীষণ লক্ষ্মী। হ্যাঁ ভীষণ লক্ষ্মী ছেলে। আচ্ছা তুমি সালাম করো ওকে। ও না এই তুমি সালাম করো, তো মা হবে তো তোমার। না না সালাম করতে হবে না। না না কেন সালাম করতে হবে না? শোনো এক শোনো, তা কি আছো কেন? আবার কি বলতেছো তুমি এগুলো? আমি কি বললাম এতক্ষণ ধরে তোমার? ও আমার জিএফ গার্লফ্রেন্ড, আমরা বিয়ে করবো, তুমি কাজই ডাকো। তুমি কি বিয়ে পড়াতে পারো? কাজই ডাকো না, কাজই ডাকো। কেন কাজই ডাকো? টাকা লাগবে না, পুলিশ আসতেছে। মা তুমি এখানে কি করছো? আপনি আমার মাকে উঠা নিয়ে আসছেন তাই না? না আমি পালিয়ে এসেছি, এটা আমার বিএফ। বিএফ মানে? বিএফ আমি এই বিএফ এর বাড়ি এটা। মা তোমার কি মাথাটা সব নষ্ট হয়ে গেছে? না একদম ঠিক আছে, তাই না? তোমার হাতের অবস্থা কি? আপনি আমার হাতের অবস্থা জিজ্ঞেস করছেন কেন? আমি পুলিশ ডাকতেছি কিন্তু। এই এই আস্তে কথা বলেন, এত জোরে চিৎকার করছেন কেন আপনি আমাদের বাসায় এসে? ইয়েস হি ইজ মাই সান, দেখি ভদ্রতা শেখ, এটা আমার ছেলে। গুড, সাউন্ডস লাইক মাই সান।
আওয়ার সান, ওকে। তোমার তো রাগ কেন? এত রাগ করার কিছু নেই। তুমি যেটা ভাবছো সেটা না। তোমাদের এই যে বাড়ি, তোমার বাবা যেটা করে গেছে, ওর বাড়ির প্রতি আমার কোনো লোভ নেই। এই যে বাড়িটা দেখছো, এটা আমার বাড়ি, আমি আর আমার ছেলে এখানে থাকি, ঠিক আছে? আচ্ছা, তোমার এত আপত্তি কিসের? আমাকে তোমার বাবা ডাকতে হবে না যদি মন না চায়। তোমার বাবার জায়গা তোমার। তোমার মার সঙ্গে আমার দেখা হলো এক জায়গায়, ভাল লাগলো, পরিচয় হলো, ব্যাস। তোমার মায়ের আর আমার এই বয়সের একসঙ্গে যদি সময় কাটাই, একসঙ্গে যদি আমরা প্রেমে পড়ি, কিসের আপত্তি? অন্যায়, অপরাধ? বয়স গেল আর সব চলে গেল। এনিওয়ে শোনো, আমাকে তোমার বাবা ডাকতে হবে না, কিন্তু তোমার মা তোমার থাকবে। তোমার মায়ের অধিকার সম্পূর্ণই তোমার অধিকার, যেমন আমার ছেলে বা আমার ছেলেই থাকবে। কিরে, তোর কোনো আপত্তি আছে বল? তোমার আপত্তি আছে? আজ আপত্তি থাকলে কিছু করার নেই, তোমার হাতের অবস্থা কি? এনিওয়ে ঠিক আছে, তুমি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে একটা কথা বলতো, তুমি কি আসলে এখানে ভালো থাকবে? খুব ভালো থাকবো, সুখে থাকবো। এই যে দেখো, আমাকে তোমার বাবা ডাকতে হবে না পছন্দ না হলে। ওকে ভাই ডাকতে পারো, বাট অ্যাটলিস্ট সে হ্যালো হ্যালো বল। আচ্ছা, ওরা এখন মনটা খারাপ, তোর কথাটা বলে দে, তাহলে আমরা আমাদের পথ দেখে নেব, ঠিক আছে? আমি কি বলবো? আমি যদি ওনাকে মা বলে ডাকি তাহলে তুমি খুশি হবে? আমি আমি ভীষণ খুশি হবো বাবা, আমি ভীষণ খুশি। এই তো আমার ছেলের মতো কথা। মেয়েটা একটু বেশি রাগ অবশ্য। এনিওয়ে তো দেখো লাইলা, তুমি কিন্তু আমার হাতটা আগে দেখি কি অবস্থা, এটা এমন হলো কি করে? হ্যাঁ, দুইজনকে অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ দুইজনকেই। নো থ্যাংক ইউ, নো সরি।